গত মাসে সৃজিতের স্ত্রী হিসেবে নিজের দুর্ভাগ্যের কথা জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার পহেলা বৈশাখের নতুন বছর জানা গেল বেশ কয়েক মাস ধরে বাড়ি ছাড়া আছেন তিনি। কি সেই কারণ? সম্প্রতি সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন মিথিলা। এক বিশেষ সাক্ষাৎকারে মিথিলা জানান, স্বামী পরিচালক সৃজিৎ মুখার্জির কারণে কয়েক মাস ধরে বাড়িতে যান না অভিনেত্রী। কারণ হিসেবে মিথিলা বলেন, সৃজিৎ সর্বপ্রেমী, সাপের প্রতি ওর আলাদা ভালো লাগা কাজ করে। মিথিলা আরও বলেন, বাড়িতে প্রথমে একটা সাপ ছিল, সেটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সৃজিতের সাপের প্রতি এত ভালো লাগা শুরু হয়েছে যে এখন বাড়িতে চারটা পাইথন, আরও সাপ ঘরে নিয়ে আসার প্ল্যান আছে। এ সময় খানিকটা শঙ্কিত হয়েই মিথিলা বলেন, এত সাপ ঘরে থাকলে ভয় চলে আসাটা স্বাভাবিক, সাপের কারণে আমি সত্যিই ভয়ে আছি। এ সময় একটু হেসেই মিথিলা বলেন, সৃজিতের সাপের কারণে কয়েক মাস বাড়িতেও যায়নি, এজন্য আমাকে একরকম বাড়ি ছাড়াও বলতে পারেন।